আসসালামু আলাইকুম ডিগ্রি বাস তৃতীয় বাসে পরীক্ষার্থী মনোগ্রহণ তোমাদের পরীক্ষার সর্বশেষ কি আপডেট আসলো সেই বিষয়টি জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে এবং তোমাদের যে একটি ফেসবুক গ্রুপ ছিল সেই গ্রুপে অটো পাস নিয়ে বা অটো প্রমোশন নিয়ে যে আন্দোলন চলছিল সেই গ্রুপ থেকে কি সর্বশেষ আপডেট আসলো এবং রিটের খবর কী বা রিট করা হয়েছে কি হয়নি পরীক্ষা কি স্থগিত হবে কি হবে না সেই বিষয় নিয়ে জানানোর চেষ্টা করব এই ভিডিওতে এবং অনেকেই বলছে যে এই রুটিনটি পরিবর্তন করে দিয়ে আবারও নতুন রুটিন যেন দেওয়া হয় সেই বিষয়টি জানানোর চেষ্টা করবে ভিডিওতে তো আজকে হচ্ছে যে আটে নভেম্বর দু হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের পরীক্ষা সংক্রান্ত আজকে কোনো আপডেট আসেনি তবে অনেক দিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তোমাদের পরীক্ষার অর্থাৎ কবে থেকে শুরু হবে সেই বিষয়টি কিন্তু জানিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি ক্রমিক নং নয় নম্বরে দুই হাজার হ্যাঁ উনিশ বিশ সেশনে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ দুই হাজার বাইশ আগামী পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু আগামী পঁচিশ তারিখে শুরু হবে আজকে হচ্ছে আট তারিখ আর মাত্র হাতে মাঝখানার তেরো দিন সময় আছে চোদ্দো দিন মাথায় কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো এর আগে কিন্তু তোমাদের ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে কিন্তু তারা কিন্তু অটোবাস নিয়ে একটি আলোচনা করেছিল কিন্তু তাদের পরীক্ষা কিন্তু ইতিমধ্যে আর শুরু হয়ে গেছে আর অল্প একটা পরীক্ষা আছে তো এরপরে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে তো তোমাদের যে একটি ফেসবুক গ্রুপ ছিল সেই গ্রুপের সর্বশেষ আপডেট যেটি জানতে পারছি যে যারা আন্দোলন করছিলো তাদের আর কোনো আপডেট কিন্তু আর পাওয়া যাচ্ছে না অর্থাৎ যারা সমন্বয়ক হিসেবে কাজ করছিলো তাদের কোনো আর আপডেট পাওয়া যাচ্ছে না তো এক এখানে অনেকে বলছে যে শুধু তালবাহানা করে আমাদের সময়টি নষ্ট করে দেওয়া হয়েছে আমরা যদি আগে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতাম তাহলে হয়তো এমনটার হতো না যেহেতু ডিগ্রি তৃতীয় বর্ষে প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় অনেক কঠিন তার মধ্যে ইংরেজি যে সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত সেটা কিন্তু অনেক একটি কঠিন বিষয় আর তারা যেহেতু এই অটো প্রমোশন বা অটো পাসের জন্য তারা কিন্তু আন্দোলন করে গেছিলো তারা পরীক্ষার প্রস্তুতি তেমনভাবে নিতে পারেনি মাঝখানে তাদের আর কোনো খবর পাওয়া যাচ্ছে না তো তারা কোনো আপডেট আর দিচ্ছে না কো সেই নিয়ে কিন্তু দেখলাম যে অনেক কমেন্ট অনেক পোস্ট হয়েছে তো ইতিমধ্যে অনেকে চাচ্ছে যে আমরা পরীক্ষা দিতে চাই আবার অনেকে বলছে যে এই রুটিনে পরীক্ষা দিলে নাকি আমরা পাশ করতে পারবো না তা আবার অনেকে বলছে যে এই রুটিনটি পরিবর্তন করে দেওয়া হোক তো যে যাই বলুক না কেন যাতে বিশ্ববিদ্যালয়ের যে রুটিনটি ইতিমধ্যে আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যে রুটিনটি প্রকাশ করে দিয়েছে এই রুটিন অনুযায়ী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এর পরীক্ষা আর কিন্তু পরিবর্তন হচ্ছে না অর্থাৎ পরীক্ষা স্থগিত বা রুটিন পরিবর্তনও কোনো আর হচ্ছে না এই রুটিনে কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষা কিন্তু আগামী পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে কোনো ধরনের অটোপাস বা অটো প্রমোশন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হবে না জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকীতে উপলক্ষে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় যিনি স্যার আছে তিনি কিন্তু বলে দিয়েছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরনের অটোপাস দেওয়া হবে না পরীক্ষা কিন্তু অবশ্যই অবশ্যই অনুষ্ঠিত হবে তাই তোমরা যারা এখনও অটোপাসের বিষয়টি নিয়ে এখনও মাথা ঘামাচ্ছ তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে তোমাদের কোনো অটোপাস দেওয়া হবে না মাঝখানে আট তেরো দিন সময় আছে দিন মাসে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ছিল আপডেট ধন্যবাদ আসসালামু আলাইকুম